আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله وبعد কদম পিটি করা জায়েজ কিনা কিভাবে কদম মুসি করব কদম মুসা এটা আলাদা জিনিস এটা সালামের অংশ নয় 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 বুঝితి পেরেছি সালাম আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জান্নাতে হাতে কলমে শিখিয়েছেন হাতে কলমের জান্নাতে আল্লাহ শিখিয়েছেন কিভাবে সালাম দিতে হবে পা ছুয়ার সাথে সালামের কোন এটা আলাদা এবং এর উপরে যারা গবেষণা করেছেন তারা সবাই একমত যে এটা হিন্দু মাইথোলজি থেকে আমাদের সোসাইটিতে এসেছে বরং ইসলাম শিকায় আরব দেশে যে যাকে ভালোবাসে তার হাতে চুমু তার কপালে চুমু খায় তার মাথায় চুমু খায় তার গালে চুমু খায় এটা ইসলাম শিখায় ইসলামের সভ্যতা শিখায় গালে চুমু খেতে কপালে চুমু খেতে মাথায় চুমু খেতে হাতে চুমু খেতে পায়ে ছুঁইতে আরব দেশে প্রমাণ নাই প্রচলন নাই এটা আমাদের সাবকন্টিনেন্টে হিন্দু মাইথোলজি থেকে আসছে এখন যদি কেউ কাউকে পা ছুঁইতে চায় পারে এটা আলাদা জিনিস তবে এতে মাথা নিচু করে পা মাথা নিচু করে পা ছুবে এটা জায়েজ নাই নাই নাই